ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। জাতীয় লীগ খেলার সময় কাঁধে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার। জ্বরের কারণে সিরিজ মিস করতে পারেন লিটন দাসও, আর তাতেই ওপেনিং নিয়ে নতুন সংকটে পড়েছে টিম বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতার রেশ এখনও কাটেনি, অথচ নতুন মিশনের অপেক্ষায় টাইগাররা। 7 মাসেরও বেশি সময় পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান। তবে আরব আমিরাতে 3 ম্যাচের সিরিজের আগে নতুন দুশ্চিন্তা ভর করেছে। সাকিব আল হাসান থাকছেন না তা নিশ্চিত করেছে বিসিবি, তার বিকল্প কে হবে তা এখনও অজানা। বাড়তি ব্যাটার নাকি বোলার অন্তর্ভুক্ত করা হবে তা নিয়েও চলছে হিসাব নিকাশ। তবে নির্বাচকদের মাথা ব্যথার আরও কারণ আছে। সাকিব আল হাসানের মতো আফগানিস্তান সিরিজ মিস করছেন পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স। জাতীয় লীগ খেলার সময় কাঁধে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার, সেরে উঠতে সময় লাগবে অন্তত 2 সপ্তাহ। আপাতত বিশ্রামে আছেন তানজিম সাকিব, মঙ্গলবার থেকে শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। তাসকিন, মোস্তাফিজ ও শরীফুলের সাথে স্কোয়াডের চতুর্থ পেসার নিয়ে আলোচনা এখনও চলমান। টাইগারদের জন্য দুঃসংবাদ লিটনের অসুস্থতা। জ্বরের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি এ উইকেট রক্ষক ব্যাটার, এখনও ভুগছেন তিনি। সিরিজের আগে যদি সুস্থ হয়ে ওঠেন, ম্যাচ খেলার মতো ফিট থাকবেন কিনা তা নিয়ে সংশয় আছে। আরব আমিরাতের গরমে 50 ওভারের ম্যাচ খেলিয়ে লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা, তাই আফগানিস্তান সিরিজে লিটনের খেলার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে ওপেনিং নিয়ে নতুন সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে এনামুল হক বিজয় ছিলেন ব্যাকআপ ওপেনার, এবার তার দলে থাকা অনিশ্চিত। বিকল্প হতে পারে পারভেজ ইমন কিংবা সৌম্য সরকার। শনিবার সন্ধ্যায় স্কোয়াডের এক অংশ ঢাকা ছাড়বে, নাজমুল শান্তসহ বাকিরা রোববার। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।